এবার নতুন লুকে ধরা দিল ডালিউড কিং সুপারস্টার শাকিব খান। খুব শীঘ্রই নতুন প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট আসবে। বিয়ার্স এমনই একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেখানে মেগাস্টার শাকিব খানকে দেখা গেছে নতুন একটি লুকে। চুলগুলো কালার করা, চোখে একটি স্টাইলিশ চশমা, হাতে রয়েছে ঘড়ি, পিছনে অসাধারণ একটি ব্যাকগ্রাউন্ড। এমনই একটি লুকে ধরা দিয়েছে মেগাস্টার শাকিব খান। দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি সিনেমার শুটিং এ নামছেন মেগাস্টার শাকিব খান। বিষয়টি নিয়ে রীতিমত সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। বিহার্স ইতিমধ্যে সুপারস্টার শাকিব খান তার আপকামিং সিনেমা দরতের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তিনটা দেশের প্রডিউসার মিলে এই সিনেমার কাজটি সম্পূর্ণ করা হবে। দরজ সিনেমার চূড়ান্ত চুক্তিবদ্ধর জন্য সুপারস্টার শাকিব খান গতকালকে ইন্ডিয়া গিয়েছিলেন। মূলত সেখানে বসেই সুপারস্টার শাকিব খানের এই ছবিটি তোলা হয়েছে। ভিউয়ার্স এবার সত্যি যে সুপারস্টার শাকিব খানের আপকামিং সিনেমা দরদ হচ্ছে। এই দরদ সিনেমার প্রস্তুতির জন্য সুপারস্টার শাকিব খান গতকাল ইন্ডিয়া গিয়েছিলেন, যার প্রমাণ ইতিমধ্যে ভাইরাল হওয়া সেই পিকটি। সো ভিউয়ার্স বিষয়টি নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড তা এখনই জানিয়ে দিন ভিডিওর নিচে কমেন্ট বক্সে।